বর্তমান সময়ে ঢালিউডের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ ব্যস্ত সময় পার করছেন সিনেমার শুটিং। একে একে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা। বেশ কিছু সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এবার ভক্তদের একটি সুখবর দিলেন হালের জনপ্রিয় নায়ক সিয়াম। প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন তিনি। 25 ডিসেম্বর শনিবার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সুখবরটি জানিয়েছেন তিনি। ক্যাপশনে সিয়াম লিখেছেন, 10টি ছোট হাতের আঙুল, 10টি ছোট পায়ের আঙুল, ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয়। এই মূল্যবান আত্মা খুব মিষ্টি আর নতুন। এই ছোট্ট জীবন একটি স্বপ্ন বাস্তব হচ্ছে, আলহামদুলিল্লাহ। ছবিটি পোস্টের সাথে সাথে তা সিয়ামের ভক্ত অনুরাগীদের নজর কেড়েছে। 20 মিনিটের মধ্যেই ছবিটিতে লাইকের সংখ্যা 15,000 ছাড়িয়েছে। শুভকামনা জানিয়েছেন ভক্ত অনুরাগীরা। 2018 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দীর্ঘদিনের ভালোবাসাকে পূর্ণতা দেন সিয়াম ও অবন্তী। এই দম্পতির কেমিস্ট্রি সকলের নজর কেড়েছে বারবার। প্রিয় মানুষটির সঙ্গে কাটানো সুখের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে প্রায়ই শেয়ার করেন এই নায়ক। চলতি মাসে নিজেদের বিবাহিত জীবনের 3 বছর উদযাপন করেছেন সিয়াম অবন্তী। গেল 15 ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় সিয়ামের সঙ্গে নিজের একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে অবন্তী লিখেছেন, এভাবেই কেটে গেল 3টা বছর। 16 ডিসেম্বর নিজেদের বিয়ের অনুষ্ঠানের নাচের একটি ভিডিও শেয়ার করেছেন অবন্তী। ক্যাপশনে লিখেছেন, জীবন এবং সময় দ্রুত পরিবর্তন হচ্ছে, আমাদের জন্য শুভ বিবাহ বার্ষিকী। তার সেই পোস্টে নেটাগরিকরাও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। সঙ্গে তাদের নাচের পুরনো ভিডিওতে এক ঝলক চোখ বুলিয়েছেন তারা। অন্যদিকে এই দম্পতির মেহেদি অনুষ্ঠানে একটি ছবি পোস্ট করে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সিয়াম। তিনি লিখেছেন, 3 বছর হলো শাম্মা রুশাফি অবন্তী, আমার একান্ত 999 হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এই নায়কের পোস্টেও অভিনন্দন জানিয়েছে নেটাগরিকরা। বর্তমানে স্বর্ণালীর সময় পার করছেন সিয়াম। এই অভিনেতার হাতে রয়েছে সবচেয়ে আকর্ষণীয় ও সম্ভাবনাময় সিনে লাইন আপ। সিয়ামকে সর্বশেষ দেখা গেছে মৃধা বনাম মৃধা সিনেমায়। সিনেমাটি শুক্রবার 24 ডিসেম্বর মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বহুল আলোচিত শান, অপারেশন সুন্দরবন, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, স্বপ্নবাজি সিনেমাগুলো। এছাড়াও তার হাতে আছে ইত্তেফাক, দামাল, বঙ্গবন্ধু, বায়োপিকের মতো আলোচিত সিনেমাগুলোর কাজ। নাফিজা আক্তার, সাদা কালো নিউজ।